হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা এসএসসি সাজেশন হিসাবে বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে, তোমরা দেখো। কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ সমস্ত কলেজের স্টুডেন্টসদের বাংলা মেজর এসএসসি পেপারের সম্ভাব্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করা হয়েছে, তোমরা দেখো এবং তৈরি করে নিও। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 অথবা 10। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক বাংলা বানানের নিয়মাবলী সংক্ষেপে লেখো। আধুনিক বাংলা বানানের নিয়মাবলী হল তৎসম শব্দসমূহ যথাযথ ও অপরিবর্তিত অবস্থায় থাকবে, যেমন কারণ, রামায়ণ প্রভৃতি। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে, তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি সব ধরনের শব্দের ক্ষেত্রে রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব বর্জিত হবে, যেমন অর্জন, কর্ম, পর্ব, অর্চনা, অর্থ, সূর্য প্রভৃতি। 3 নম্বর, পদের শেষে বিসর্গ বসবে না, যেমন প্রথমত, সাধারণত, মূলত প্রভৃতি। তবে অর্থ বিভ্রান্তির সম্ভাবনা থাকলে বিসর্গ থাকবে, যেমন উহ, বাহ প্রভৃতি। এবার 4 নম্বর, যেসব তৎসম শব্দে হ্রস্বই অথবা দীর্ঘই এবং হ্রস্ব অথবা দীর্ঘ উভয় শুদ্ধ, সেই সব শব্দে কেবল হ্রস্বই বা হ্রস্বর উকার ক্ষেত্রে হ্রস্বকার ব্যবহৃত হবে, যেমন কিংবদন্তি, হাতি, পদবী প্রভৃতি। 5 নম্বর, তৎসম শব্দে বানানে নত্যবিধানের নিয়ম ও শুদ্ধতা রক্ষা করা হবে। তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের বানানে নত্যবিধান মানা হবে না, যেমন সোনা, ইরান, কোরআন, ঝর্ণা, কান প্রভৃতি। 6 নম্বর, ক, খ, গ, ঘ পড়ে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুসার লেখা যাবে, যেমন অহংকার, সঙ্গীত, বিকল্পে উঙ লেখা যাবে। অন্যত্র ক, খ, গ, ঘ এবং কয়মনসয় খ এর পূর্বে যুক্ত করার জন্য সর্বদা উঙ লেখা যাবে, যেমন আকাঙ্ক্ষা, সঙ্গে, অঙ্ক প্রভৃতি। এবার 7 নম্বর, সন্ধিজাত শব্দে উঙ স্থলে ময়ের জন্য অনুসার হবে, যেমন সঙ্গীত, সংযোগগীত, অহংকার, অহংযোগকার প্রভৃতি। 8 নম্বর, তৎসম শব্দের শেষে অথবা পূর্বে দীর্ঘইকার ও দীর্ঘ উকার হবে, যেমন পক্ষী, ঊনবিংশ, পূর্ব প্রভৃতি। 9 নম্বর, অর্থভেদ বোঝানোর জন্য প্রয়োজনে হ্রস্ব ও দীর্ঘস্বর ব্যবহৃত হয়, যেমন কি, অব্যয়। আর যখন দীর্ঘ হবে তখন হচ্ছে এই স্বরের পার্থক্য থাকবে, সর্বনামে কি, তৈরি, ক্রিয়া, ক্রিয়া অর্থে তৈরি, নিচ, দন্তনায় শীর্ষ নিচ হচ্ছে নিম্ন অর্থে, আর দন্তনায় দীর্ঘ চ হচ্ছে হীন অর্থে। এইবার 10 নম্বর, বিদেশি শব্দ উচ্চারণে এ স্থানে দন্তস্ব এবং এসেই স্থানে তালবিস্ব হবে, যেমন পোস্ট, দন্তস্ব পোস্টে, পোস্ট দন্তস্বয় টয়ে, আর শর্টে এসএইচ অর্থাৎ তালবস্ব প্রভৃতি। এবার 11 নম্বর, সংস্কৃত তৎসম শব্দের বানানে এবং হৃধ্বনির শেষ তালবস্ব মূর্ধন্যস্ব শেষে সর্বত্র মূর্ধন্য লিখতে হবে, যেমন কৃষাণ, কর্ষণ প্রভৃতি। আর 12 নম্বর হচ্ছে, জাতি, ভাষা ও বিশেষণবাচক শব্দ শেষে হ্রস্বইকার হবে, যেমন আরবি, ফার্সি, সোমালি প্রভৃতি। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর হিসাবে আসতে পারে, আধুনিক বাংলা বানানের নিয়মাবলী সংক্ষেপে লেখো। এইবার পরবর্তী প্রশ্ন 2 নম্বর, বানান কাকে বলে, ভুল কাকে বলে, বানান ভুলের কারণ ও প্রতিকারগুলি লেখো। এখানে প্রশ্ন উত্তরগুলো সব সহজভাবে লিখে দেওয়া হয়েছে, তোমাদের সকলের সুবিধা হবে, অতএব তোমরা
অতি সহজেই তৈরি করে নিতে পারবে। যেমন প্রথমে বানান, কাকে বলে বানান, দেখো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাব প্রকাশক ধ্বনির অর্থময় চিহ্নের বিন্যাসে একটি নির্দিষ্ট ভাষা সম্প্রদায়ের মানুষের স্বীকৃত লিখন পদ্ধতি হল বানান। ভুল কাকে বলে? ভুল হচ্ছে একটি ভাষার মানুষের নির্ধারিত স্বীকৃত প্রচলিত লিখনের নিয়মের ব্যতিক্রম ঘটলে তাকে ভুল বলে। তবে এই ভুল আপেক্ষিক, কারণ আজ যা ভুল কাল তা স্বীকৃত হতে পারে। ভুল সাধারণত দুভাবে হতে পারে, বাক্যগত ও শব্দগত। এবার পরবর্তী অংশ, বানান ভুলের কারণ ও প্রতিকার। তার প্রথমে বানান ভুলের কারণ আমরা দেখি। প্রথম কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষায় ভিত্তিগত দুর্বলতা। মাতৃভাষার প্রতি ভালোবাসা, নিষ্ঠা ও একাগ্রতার অভাব। তিন নম্বর, বানান শুদ্ধ করে লেখায় অনুশীলনের অভাব। চার নম্বর, ব্যাকরণ জ্ঞানের অভাব। পাঁচ নম্বর, পরিবেশের প্রভাব, নেক্সট ত্রুটিপূর্ণ পাঠদান পদ্ধতি, বিজ্ঞাপন, সাইনবোর্ড, সংবাদপত্র ও পাঠ্যবইয়ের মুদ্রণ প্রমাদ, শিক্ষকের ত্রুটিযুক্ত বানানসহ পাঠদান পদ্ধতি। নেক্সট হচ্ছে আঞ্চলিকতার প্রভাব, অভিধান ব্যবহারে অনীহা ও অজ্ঞতা। এই 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 সমস্ত কারণের জন্য বানান ভুল হয়ে থাকে। আঞ্চলিকতার প্রভাব, এক এক অঞ্চলে এক এক রকম ভাষা, তারা নিজস্ব ভাষা অনুযায়ী বলার সময় বানানের ভুল হয়ে যায়। অভিধান ব্যবহারে অনীহা, অজ্ঞতা, অনেকেই অভিধান ব্যবহারই করে না, ব্যবহার করার কোনো ইচ্ছাও জাগে না। যাই হোক, এবার বানান ভুলের প্রতিকার। প্রথম প্রতিকার হচ্ছে প্রাথমিক স্তর থেকে বানান ভিত মজবুত করা। ওই এক নম্বর যে পয়েন্ট ছিল, এই পয়েন্টের সাপেক্ষে এখানে সমাধানগুলো রয়েছে। পরপর ওই কোনো দু নম্বর পয়েন্টের যে কারণ, এখানে দু নম্বর পয়েন্টের সেই প্রতিকারই রয়েছে, সেইভাবে আছে। মাতৃভাষার প্রতি অনুরাগ সৃষ্টি করা। তিন নম্বর, প্রাথমিক স্তর থেকে সহানুভূতি ও ধৈর্যের সঙ্গে বানান শুদ্ধ করে লেখার চর্চা করানো। এখানে যেমন চার নম্বর ছিল ব্যাকরণ জ্ঞানের অভাব কারণ ছিল, তবে এখানে শুদ্ধ ব্যাকরণ জ্ঞানসহ বানান শেখানো। আগে শুদ্ধ ব্যাকরণ জ্ঞান থাকবে, তারপর বানান শেখাতে হবে। পাঁচ নম্বর, শিক্ষা জীবনের শুরুতেই শুদ্ধ বানান শেখা ও শেখার গুরুত্বপ্রদায়ী পরিবেশ সৃষ্টি করা। ছয় নম্বর এখানে ছিল ত্রুটিপূর্ণ পাঠদান পদ্ধতি, বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক পদ্ধতিতে পাঠদান। এবার সাত নম্বর হচ্ছে পাঠ্যপুস্তকে মুদ্রিত বানান শুদ্ধতার প্রতি সতর্ক দৃষ্টি রাখা। সবসময় পাঠ্যপুস্তক পড়ার সময় বানানের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। আট নম্বর, শিক্ষকের ত্রুটিমুক্ত পাঠদান পদ্ধতি, শিক্ষকের পাঠদানের সময় সবসময় খেয়াল রাখতে হবে। নয় নম্বর, আঞ্চলিকতামুক্ত শুদ্ধ উচ্চারণে পাঠদান ও পাঠাভ্যাস, যেটা আগে বলা হলো। আর সাত দশ নম্বর হচ্ছে অভিধান ব্যবহারের অভ্যাস গড়ে তোলা। অভিধানের প্রতি যদি অনীহা, অজ্ঞতা থাকে, তাহলে এই বানান ভুলের সম্ভাবনা হবে, সেই জন্য অভিধান ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। এইবার পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা পাঁচ নম্বরও আসতে পারে, দশ নম্বরও আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। এবার তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রুফ সংশোধন কী, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কী, প্রুফ সংশোধনের পাঁচটি নিয়ম লেখো। এখানে কেটে কেটে আছে, এইভাবেও আসতে পারে, আবার অন্যভাবেও আসতে পারে। দেখো এখানে প্রুফ সংশোধন কী, প্রথমে প্রুফ সংশোধন, হাতে লেখা পাণ্ডুলিপি ছাপানোর ক্ষেত্রে অনেক সময় অসতর্কতা, অস্পষ্ট হাতের লেখা, শুদ্ধ বানান জ্ঞানের অভাব, দ্রুততা প্রভৃতির কারণে কিছু ভুল থেকে যায়। কোনো লেখা ছেপে বেরোনোর আগে এই সমস্ত ভুল সংশোধন করে নেওয়াকেই বলা হয় প্রুফ সংশোধন। এবার দ্বিতীয় অংশ ছিল প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা। সংবাদপত্র, গ্রন্থ প্রকাশনা ইত্যাদি মুদ্রণ সংক্রান্ত কাজের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটি অপরিহার্য ব্যাপার হল প্রুফ সংশোধন। মুদ্রণ সংক্রান্ত প্রাথমিক ভুল সংশোধন করেন যিনি, তাকে বলা হয় প্রুফ রিডার। বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থার প্রচারপত্র, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠানের মুদ্রিত বিজ্ঞপ্তি
ইত্যাদি ক্ষেত্রেও প্রুফ সংশোধনের প্রয়োজন প্রায় আবশ্যিক। এইবার লাস্ট অংশ প্রশ্নের অংশটা ছিল প্রুফ সংশোধনের নিয়মাবলী। তা প্রথম হচ্ছে পাণ্ডুলিপি অনুযায়ী হুবহু প্রুফ মেলাতে হবে। দুই নম্বর, বাক্যের গঠন বিন্যাসে ভুল থাকলে তা সংশোধন করতে হবে। আর তিন নম্বর হচ্ছে লেখার মধ্যেকার বানান ভুল সংশোধন করতে হবে। এক্ষেত্রে একাডেমি বানান অভিধান মানে একাডেমি বানান অভিধানটা ব্যবহার করতে হবে, লক্ষ্য করতে হবে। এবার বাক্যে ছেদ যতি চিহ্নের ব্যবহার যথাযথ স্থানে হয়েছে কি না তা দেখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, নিয়ম হচ্ছে পাণ্ডুলিপির কোনো অংশ বাদ গেলে বা পাণ্ডুলিপি বহির্ভূত কোনো কিছু ঢুকে পড়লে তা ঠিক করতে হবে। আর পাঁচটা জায়গায় একটা বেশি করে দেওয়া হয়েছে, তোমরা যদি মনে রাখো লিখতে পারবে, আর যদি ভুলে যাও সেদিন একটা বেশি করে দেওয়া হয়েছে। লেখার মার্জিনে দুটি শব্দের মধ্যে দুটি লাইনের মধ্যে সমান জায়গা ছাড়া হয়েছে কি না তা দেখতে হবে। তাহলে এইগুলো হচ্ছে তোমাদের প্রুফ সংশোধনের নিয়মাবলী, যদি আসে তখন তোমরা এগুলো তোমরা দেখে রাখবে। এইবার নেক্সট চার নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের জন্য প্রয়োজনীয় চিহ্ন বা সংকেতগুলির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ তোমাদের একটু প্রশ্ন তোমাদের বেশি করতেই হবে, কারণ তোমরা প্রথম ব্যাচ, অতএব এগুলো তোমরা দেখে যাও। তাহলে প্রুফ সংশোধনের জন্য প্রয়োজনীয় চিহ্ন বা সংকেতগুলির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। এটার উত্তর আমি করে দিয়েছি এবং একটা এটার উত্তরে একটা পিডিএফ দিয়ে দেব, তোমরা দেখে নিও। আর এর সাথে আর একটা প্রশ্ন তোমরা করে রাখবে, প্রুফ সংশোধনের ক্ষেত্রে প্রুফ রিডারের ভূমিকা আলোচনা করো। প্রুফ সংশোধনের বিভিন্ন চিহ্নের একটা টেবিল এখানে করে দেওয়া আছে, এটা তোমরা দেখবে, তৈরি করে নেবে। এখানে কারণ, চিহ্ন এবং পদ্ধতি রয়েছে। এর একটা পিডিএফ তোমাদের দেওয়া আছে, পিডিএফটা তোমরা দেখে তোমরা তৈরি করে নিও। তাহলে স্টুডেন্টস, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা রেডি করে নিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।